कोचबिहारे राजबाड़ी स्टेडियम ठाकुर पंचानन महाविद्यालय अधीने जे कलेजगुली रयेछे तादेर निये प्रति बछरेर न्याय एबछरो क्रीड़ा प्रतियोगिता आयोजन करलो कोचबिहार कलेज। एई क्रीड़ा प्रतियोगितार उद्बोधने आसेन उत्तरबंग उन्नयन दप्तरेर चेयारम्यान रवीन्द्रनाथ घोष। एछाड़ा उपस्थित छिलेन पंचानन महाविद्यालयेर अधीनस्थ कलेजगुलिर अध्यापक एबं अध्यापिकागण। बेलुन एबं पायरा आकाशे ओड़ानोर पाशापाशि रवीन्द्रनाथ बाबुर हात थेके एकटि प्रतियोगी ज्वलन्त मशाल हाते निये परिक्रमा करार माध्यमे এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, খুবই ভালো উদ্যোগ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিকে নিয়ে, এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট 15টি কলেজের 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এটা খুব ভালো উদ্যোগ। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ আছে তাদেরকে নিয়ে এই উদ্যোগটা এবং কোচবিহার কলেজের তত্ত্বাবধানে এই ইন্টার কলেজ ষষ্ঠ যে অ্যাথলেটিক মিট হচ্ছে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। খেলাধুলা শরীরচর্চার মধ্য দিয়েই মানুষ সুস্থভাবে বাঁচার সুযোগ পায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্বাস্থ্যই সম্পদ। সেটাকে সামনে রেখে, তার বাণীকে সামনে রেখেই সারা রাজ্য জুড়ে নানা রকম খেলাধুলা শরীরচর্চার যে আয়োজন সরকারও উদ্যোগ নিয়েছে, সব মিলে, সবাই মিলে, কলেজ স্কুল ক্লাব সবাই মিলে, বিভিন্ন প্রতিষ্ঠান মিলে খেলাধুলার উপর যে জোরটা দিয়েছে, এটা আগামী দিনে যে স্বাস্থ্যই সম্পদ স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন তার কথাটার পূর্ণতা পাবে। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা থানার ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীহাট এলাকায়। সীমান্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বৈরাগীহাটের চোঙ্গার খাতা খাগড়িবাড়ি সীমান্তে একদল পাচারকারী জমায়েত হয়। সীমান্তে নিরাপত্তায় থাকা বিএসএফ জওয়ানদের উপর আক্রমণের চেষ্টা করে। সেই সময় বিএসএফ এর পক্ষ থেকে পাচারকারীদের উদ্দেশ্যে গুলি চালালে একজন পাচারকারীর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মাথাভাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা জেলার ভূতনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম রাজেন্দার মাহাতো এবং রামসুরাত মাহাতো। গোপন সূত্রে খবর পেয়ে ভূতনি থানার গদাইচর এলাকায় অভিযান চালান পুলিশ কর্মীরা। সেখান থেকে মজুত করা 3টি অত্যাধুনিক পাইপ গান সহ 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করেন পুলিশ কর্মীরা। এই চক্রে জড়িতদের সন্ধানে খোঁজ চালানোর পাশাপাশি বৃহস্পতিবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পেশ করেছে ভূতনি থানার পুলিশ।